হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া আমিনি, এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। জয়ের কথাতে সুপারস্টার শাকিব খান ঢালিউড কুইং অপবিশ্বাস, ঈদ কাটাতে কোথায় গিয়েছে? শাকিব খান অপবিশ্বাস এবার নতুন জায়গায় ঈদ কাটাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ঢালিউড কুইং অপবিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়, আব্রাহাম খান জয়ের কথা চিন্তা করে তারা আবার এক হয়েছে। এখন তারা ঈদ কাটাবে একই বাড়ি থেকে। জয় বায়না ধরেছে, শাকিব খানের জান্নাত বাড়িতে জয় আবার থাকতে বেশি ভালোবাসে। এ ব্যাপারে শাকিব খান অনেকবার বলেছে। শাকিব খান বলেছে ওই বাড়িতে বড় বড় খেলার মাঠ আছে এবং বড় বড় পুকুর, পুকুর ভরা মাছ। সেখানের মালিক এবং ম্যানেজাররা জয়কে খুব ভালোবাসে, একসাথে খেলাধুলা করে জয় গেলে। এজন্য জয় খুবই জান্নাত বাড়িতে যেতে চায়। আমিও সময় পেলে জান্নাত বাড়িতে নিয়ে যাই জয়কে। কিন্তু এবার জয় আবদার ধরেছে জান্নাত বাড়িতে ঈদ করবে জয়, সেখানে বেশ কিছুদিন থাকবে। ওই বাড়িতে থাকতে খুবই ভালোবাসে, এখন বেশি যেতে চায়। গাছগুলোতে খুব আম ধরেছে, লিচু ধরেছে, কাঁঠাল ধরেছে, এগুলো দেখতে, এগুলো উপভোগ করবে জয়। ঢাকা খুবই গরম, গাজীপুরের এলাকায় হালকা একটু বাতাস রয়েছে কারণ খোলামেলা জায়গা। সেখানে থাকবে, খেলাধুলো করবে, ঈদটা উপভোগ করবে অনেক ভালোভাবে। তাই জয়ের আবদার মেটাতে আমরা চলে এসেছি জান্নাত বাড়িতে, বাবা মাও চলে আসবে। আমরা একটু আগে এসেছি কারণ বাড়িটা একটু সুন্দরভাবে গুছাতে হবে। সবাইকে বলে আমরা হাতে বাড়িটাকে গুছিয়ে ফেলবো, ঈদটা এই গাজীপুর বাসা থেকেই করব। দর্শক, আসলেই ভালো ব্যাপার হয়েছে, জয় তার বাবা মাকে এক করে গাজীপুরের বাড়িতে নিয়ে একসাথে ঈদ কাটাবে। আমার ব্যাপারটা ভালোই লেগেছে। দর্শক, আপনার কেমন লেগেছে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।